যে আমাদের বিদায়ী ছাত্রছাত্রীরা কেউ বা প্রথম বছর, কেউ বা দ্বিতীয়বার, কেউ বা প্রথমবার একটা জীবনের বড় মঞ্চে পরীক্ষা দিতে চলেছে, তাদের আমরা পূর্ণ সাফল্য কামনা করি, পরীক্ষার 100% সাফল্য কামনা করি। এবং সেই সাফল্য আনার জন্য আজকের আমাদের অনুষ্ঠানে একটা দোয়া খায়রের মজলিস বলতে পারি। তাহলে আজকে আমরা একদিকে দোয়া খায়রের মজলিস, আরেকদিকে ক্ষমা প্রদর্শনের মজলিস, এই দুটোর মধ্যে দিয়ে আজকে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠান পালন করছি। আমাদের মাদ্রাসা